প্রথমত আমি যেসব বাড়ি ঘরগুলোতে যাই সেখান থেকে আমাকে যোগাযোগ করার পর তারপর যাই, এবং 90 ভাগ বা 95 ভাগ হচ্ছে যখন কোনো সন্তান তার বাবার গায়ে আঘাত করে ফেলে, অর্থাৎ সেখানে এক ধরনের ক্রাইম হয়ে গিয়েছে। আমি যেখানে উপজেলা আওয়ামী লীগের সাথে জড়িত আছি, আপনি দেখবেন আমার সাথে যারা যায় সেটা হচ্ছে স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান, এবং আমি কিন্তু কোনো বিচার করি বলে এই কথাটা ঠিক নয়, আমি কোনো জমি জামা নিয়ে বলি না যে এটা ওকে দিয়ে দাও বা এই অর্থ জরিমানা। আমি ম্যাক্সিমাম যেটা করি সন্তানকে তার বাবা মার কাছে সরি বলাই। এটাকে যদি বিচার হিসেবে দেখেন আপনি দেখতে পারেন, কিন্তু আমি মনে করি যে আমরা যে সমাজে থাকি সেই সমাজের এই বড় বড় ক্রাইমগুলো হয় কিন্তু এই বাসার ছোট ক্রাইম দিয়ে শুরু হয়। যেদিন আপনি আপনার বাবাকে ঘুষি দিয়ে দাঁত ফেলে দেওয়ার সাহস পাবেন সেদিন আপনার নিজেকে আনস্টপেবল মনে হবে, আপনার আর কেউ নেই। সেই জায়গায় আমি এলাকায় অবশ্যই বিভিন্ন জায়গায় যেয়ে এগুলোর বিরুদ্ধে কথা বলি, এবং আমি মনে করি কোনো সন্তানও যদি তার বাবাকে সরি বলে, আমাকে না তার বাবাকে তার মাকে, সেখানে সে ছোটো না বরং সে বড়ো হবে। আর বিচারের যদি কোনো বিষয় থাকে সেখানে আমার সাথে যারা মেম্বার চেয়ারম্যানরা থাকে ওনারাই দেখেন এবং ওনারা এটা ওনারভাবে করেন। আমার কোনো একটি বাড়িতে আমি গিয়েছি সেখানে স্থানীয় প্রতিনিধিরা আমার সাথে যাননি, তারা কিন্তু আমার সহকর্মী। কেমনে? আমরা সবাই উপজেলা আওয়ামী লীগ কমিটিতে আছি এবং আমরা একত্রে যাই। সন্তানের বিষয়গুলো হলে আমি কথা বলি, কেন কথা বলি, আমি নিজেও একজন ব্রোকেন ফ্যামিলির ছেলে, আমি বুঝি একটা পরিবার ভাঙলে কী হবে। আমার মধ্যে সেই স্পৃহাটা আছে যে আমি চাই সবাই মিলেমিশে থাকুক এবং প্রতিটা সন্তান তার বাবা মাকে সম্মান করুক।